রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে জানালো নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ ইডব্লিউজি। এটি দেশের স্থানীয় সরকার পর্যায়ের অন্যতম সেরা নির্বাচন বলেও জানিয়েছে সংস্থাটি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এই নির্বাচনের অভিজ্ঞতা আগামী জাতীয় নির্বাচনে কাজে লাগালে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলেও মনে করে ইডব্লিউজি। মিঠুন মোস্তাফিজের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণের ভিত্তিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্বাচন পর্যবেক্ষক জোট ইলেকশন ওয়ার্কিং গ্রুপ ইডব্লিউজি। এ সময় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানান পর্যবেক্ষকরা। নির্বাচনকে নিয়ে বিএনপির অভিযোগ ও রাজনৈতিক বক্তব্য বলেই মনে করেন তারা। এই নির্বাচনকে দেশের স্থানীয় সরকার পর্যায়ের অন্যতম সেরা নির্বাচন বলেও মনে করে ইডব্লিউজি। এ থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় নির্বাচনে তা অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায় সংস্থাটি। প্রতিবন্ধী নারী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষও ব্যাপকভাবে অংশ নিয়েছে, তার মানে এই মানুষগুলো কখন একটা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, তো আমাদের কাছে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় নির্বাচনেও আমরা বিশ্বাস করি যে এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দেব সবাই। রংপুর সিটি নির্বাচনে পরীক্ষামূলকভাবে যে ইভিএম পদ্ধতি ব্যবহার করা হয়েছিল তা অনেকটাই সফল হয়েছে বলে মত দেন পর্যবেক্ষকরা। একটিমাত্র কেন্দ্রে এই বায়োমেট্রিক কাজটি সম্পন্ন হয়েছে, সেই জন্যে কোনো রকমের আপনার গাফিলতি কিংবা তবে এখনই নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপকভাবে ইভিএম পদ্ধতি ব্যবহার করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তারা। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী সংবাদ, ঢাকা।